মাসিমা বৌদির মা এসেছেন। নমস্কার, আমি লোপার মা। আপনি নিশ্চয় বসুন। আমার আসলে আরো আগে আপনার কাছে আসা উচিত ছিল, কিন্তু লোপার বাবা এই মিষ্টিটা। মিনতি। হ্যাঁ মাসিমা। বৌমাকে ডেকে দাও। দিচ্ছি মাসিমা। এই বেশে ওসব কথা থাক মা। কেমন আছো কালিমা? তোমরা আজকে এলে আমাকে যে এক্ষুনি বেরোতে হবে। কোথায় যাবে গো দিদিমণি? অফিসে যাব কালিমা। অফিস? হ্যাঁ মা, আমি ওর চাকরিটা পেয়েছি, আজকে প্রথম দিন। এরকম একটা সাদা শাড়ি, গায়ে কোনো গয়না গাঁথতে নেই, কি বা বয়স তোর! ভগবান, কি ভাব আমি করেছিলাম যে এটা আমাকে দেখতে হলো। চুপ করো মা, শাশুড়ি বলেছেন এইভাবেই যেতে। না, আমি কিছু বলিনি বৌমা। তোমার জীবন তুমি যেভাবে ইচ্ছে চলতে পারো। না 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 দিদি, আমারই আসলে মাথা খারাপ হয়ে গেছে, মেয়েকে ওই অবস্থায় দেখে আমার বুকের মধ্যেটা হাহাকার করে উঠেছে, তাই আমি বোকার মতো বলে ফেলেছি। আপনি ঠিকই বলেছেন, সর্বনাশ যা হবার তা তো আমারই হয়েছে। আপনার মেয়ে কেন শুধু শুধু তার জন্য? দিদি দিদি, আপনি কিন্তু মিছে মিছে আমাকে ভুল বুঝছেন। ভুল আমি বুঝিনি, এতদিন তো লোক লৌকিকতার কোনো ধার আপনারা ধারেননি। এক কাপড়ে মেয়েকে বার করে দিয়েছিলেন, বোকামতো আমি করেছি। বাপে খেতানো একটা নষ্ট মেয়েকে আমি আমার ঘরে জায়গা দিয়েছিলাম। কাল সাপ পুষেছি, ছোবল তো মারবেই।
একটু আগে একা গিয়েছিলে? না, কালীর মা ছিল সাথে। নাতনিকে দেখলে? কি হয়েছে? ভালো নেই, আমাদের লোপা একদম ভালো নেই জানো। ভালো নেই মানে? ওর উপরে মানসিক নির্যাতন শুরু হয়েছে। লোপা বললো? বলবে কেন, ওখানে একটুখানি সময় থেকেই আমি সব বুঝতে পারলাম। কি বলছে ওর শাশুড়ি? ছেলে এমন ভাবে চলে গেল, তার জন্য লোপাকেই দায়ী করছেন উনি। এই সামান্য সময়টুকু থেকেই তো আমি বুঝলাম উঠতে বসতে লোপাকে কথা শুনতে হয়। তুমি জানো ওকে সাদা শাড়ি পরতে হবে, হাতে গলায় কোনো গয়না পরতে পারবে না, সাজগোজ করতে পারবে না। আজকালকার দিনে এইসব কি জানে। অথচ দেখো উনি তো ছেলের মুখের দিকে তাকিয়ে একসময় লোপাকে মেনে নিয়েছিলেন। যে মা এতটা উদারতা দেখাতে পারেন, তিনি এখন এতটা নিষ্ঠুর হলেন কি করে? আমার মনে হচ্ছে ছেলে যতদিন বেঁচে ছিল ছেলের মুখের দিকে চেয়ে উনি সবকিছু মেনে নিয়েছিলেন, তারপর যখন এই দুর্ঘটনাটা ঘটল উনি মনে করলেন যে লোপার বৈধব্য যোগ ছিল, সেই জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে। দেখা যাক, আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে। না, হবে না, কোনোদিন হবে না, আমি জানি। শোনো শোনো, এখনই এত সব চিন্তা করার কোনো কারণ নেই। তুমি বুঝতে পারছো না, লোপার শাশুড়ির সামনে গিয়ে দাঁড়ালে তুমি বুঝতে পারতে ওনার চোখে মুখে আমার মেয়ের প্রতি যে কি প্রবল ঘৃণা, তা তুমি না দেখলে কল্পনাও করতে পারবে না। শোনো, আমি আমার মেয়েকে এখানে নিয়ে আসবো। কি হলো, চুপ করে আছো কেন? সেদিনের ভুলের জন্য তুমি কি আজও মেয়েকে ক্ষমা করতে পারো নি? একবার বলো না গো, মেয়েকে এখানে নিয়ে আসলে তোমার কোনো আপত্তি নেই? ওকে ক্ষমা করে দিয়েছো তুমি, বলো না। এত দেরি হলো যে? আসুন মা। কোথায় গেছিলে? ট্রেন লেট করেছিল তো তাই দেরি হয়ে গেল। আমি আর মিনতি তো এতক্ষণ ধরে টিভি দেখছিলাম, কিছু বললো না তো? টিভিতে কি আর সব খবর বলে মা? বানি বানি আর কত মিথ্যে কথা বলবে বৌমা। এই আপনি কি বলছেন মা, আমি মিথ্যে কথা বলতে যাব কেন? তুমি লুকিয়ে বাপের বাড়িতে যাও, এতদিন পরে তাদের দরদ একেবারে উতলে উঠলো। আর তুমিও, আপনি বিশ্বাস করুন মা, আমি রিঙ্কির দিব্যিক দিয়ে বলছি। খবরদার, আমার নাতনিকে ভেতরে টানবে না। সত্যি কি ট্রেন লেট ছিল না, আবার কারো মাথার খেতে শুরু করে দিয়েছো? বলছেন আপনি? ঠিকই বলছি, আর কিছু না থাক, আগুনে পালা রূপ তো রয়েছে, যা দেখে আমার ছেলেটাকে তুমি বুঝিয়েছিলে। অকালে চলে গেল আমার ছেলেটা।
সকাল থেকে মেয়েটা মায়ের দুধ খাবার জন্য কাঁদছিল, কিছুতেই তাকে আমি বলাতে পারি না। সারাদিন আর এভাবে চষে বেড়ানো চলবে না, দয়া করে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবার চেষ্টা করো, তা নাহলে আমাকে রেহাই দাও। এই যন্ত্রণার বোঝা আমি আর বইতে পারছি না। চিন্তা করলে আমাদের বাচ্চা আমার মতো হবে? কি হলো পেয়াই মশাই, হাত গুটিয়ে বসে রইলেন কেন? অনেক বেলা হয়েছে, পুজো সারতেই আমার দেরি হয়ে গেল। আপনারা যে এসেছেন দুটো কথা বলবো তার উপায় নেই, রাজ্যের কাজ। কিন্তু এসবের কি কিছু দরকার ছিল বেয়ার? আমরা তো এসেছিলাম। সে কি কথা, প্রথম জামাই বাড়িতে এলেন, ভর দুপুর বেলা না খেয়ে কেউ যায়? না হয় জামাই নেই, কিন্তু কি করবেন বলুন, সবই ভাগ্য। বুক ফেটে যায় কিন্তু কি করব, জীবন তো থেমে থাকে না বেয়াই মশাই, সে তার নিয়মেই চলে। মায়ের যে কই কষ্ট সেটা শুধু মাই বোঝে, যার যাই সেই জানে। বুঝি দিদি, সবই বুঝি, তাই তো আর দুঃখ চেপে রাখতে পারলাম না, মান অভিমান ভুলে ছুটে এলাম এখানে। ওই যে কথাই বলে না, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়, বাবা মা কি সন্তানকে ফেলে দিতে পারে? বাপি যখন অমনধারা বিয়ে করে নিয়ে এসে ঘরে ঢুকলো তখন খুব কষ্ট হয়েছে, একমাত্র ছেলে আমার, কত আশা ছিল, ধুমধাম করে বিয়ে দেব, আলো জ্বলবে, সানাই বাজবে, কিন্তু সবই কপা। এই তো, ওকে জিজ্ঞেস করুন না, বছর ঘুরতে না ঘুরতে বৌমা যখন বিধবা হলো তখন লোকে কত কথা বলেছে, কিন্তু মানুষ তো মানুষের কথাই বলবে, ওসব কথা শুনলে কি হয়? নিন, অনেক বেলা হয়েছে, এবার শুরু করো। এসব থাক না বেয়ান, এ আমাদের গলা দিয়ে নামবে না, একমাত্র মেয়ে, কি ভেবেছিলাম আর কি হলো। সবই অদৃষ্ট, এসেছেন যখন একটু কিছু মুখে দিতেই হবে, তা নাহলে নাতনির অমঙ্গল হবে। একটু খান, আমি নিজে হাতে রান্না করেছি। আপনিও বসে পড়ুন না দিদি, অনেক তো বেলা হলো। না না, এসব আঁশের টেবিলে আমি বসবো না, রান্না বান্না করে আমি আবার নিয়ে এসেছি। আজকে একাদশী, ময়দা খাবো। কি হলো, তোমরা বসে আছো কেন, খাও। তুই
কোথায় ছিলি রে এতক্ষণ? রিঙ্কিকে ঘুম পাড়াচ্ছিলাম মা। তুইও বসে যা না, এখনই অনেক বেলা হয়ে গেছে তো। হ্যাঁ বসবে বসবে, ওই তো মিনতি লুচি ভাজছে, আপনারা খেয়ে নিন। এখানে ওই মাছের এঁটো কাটার মধ্যে আর দুপুর বেলা লুচি খাবে কেন? আজ কি কোনো উপোস মানে ব্রত টত আছে নাকি? না না, ব্রত হবে কেন, বললাম না আজকে একাদশী। লোপা একাদশী করে? ওমা সে কি কথা, বছর গড়ায়নি বিধবা হয়েছে, তাছাড়া বামনের ঘরের বিধবা, একাদশী করবে না? বেয়াইমশাই কি অন্য গ্রহ থেকে এলেন নাকি বিলেত থেকে? না বিলেত থেকেও না, অন্য গ্রহ থেকেও না। তবে আমি বলছিলাম যে মেয়েটায় কিছুদিন আগে এত বড় একটা ধাক্কা খেল, তারপর সারাদিন বাস ট্রামে জার্নি করে যায়, অফিস করে, এরকম উপোস করলে শরীর টিকবে না। না না, এ তো ভালো কথা নয়। আমি তো ভাবছিলাম ওর মাছ মাংস হোক। না একদমই ঠিক কথা নয়। বাবা তুমি চুপ করো, আমার কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় না বললেই হলো? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস শরীরের কি হাল হয়েছে? তাকানো যায় না এই এক বছর ধরে মেয়ের দিকে তো তাকাননি বিআই মশাই, আজ হঠাৎ নতুন করে। সে যখনকার কথা তখন। না না না, এই সমস্ত ভাতটাতে আমার গলা দিয়ে নামবে না, আপনি আমার ক্ষমা করুন। আপনি কিন্তু আমাকে অপমান করছেন বিআই মশাই। মাফ করবেন বিয়ান, আপনার দুঃখ আমি বুঝি। আমার মেয়ে একটা অন্যায় করেছিল, আপনি সেটা মেনেও নিয়েছিলেন, ক্ষমা করে তাকে এ বাড়িতে আশ্রয় দিয়েছেন। কিন্তু এইটুকু মেয়ে এই পোশাকে আমি তো ওর দিকে তাকাতে পর্যন্ত পাচ্ছি না। লোপা কাপড়টা বদলে আমার দেয় মশাই, ও আপনার মেয়ে হতে পারে কিন্তু এখনো আমার বাড়ির বউ, এবারে রীতি নীতি ওকে মেনে চলতেই হবে। বিয়ান আমারও কিন্তু সেদিন খুব খারাপ লেগেছিল, আমাদের একটা কথা অন্তত আপনি রাখুন, দেখুন খুব রং চঙে না হোক অন্তত হালকা রঙের একটা কিছু ওকে। আপনার কথা রাখতে গিয়ে সমাজ সংস্কার তো ধুলোই মেশাতে পারি না, চিরকাল যে দেখে এসেছি। সে তো আমরা সতীদাহের কথাও শুনেছি, তাই বলে কি আমার মেয়েটাকে? বাবা তোমরা আর এ নিয়ে কথা বলো না, আমাকে আমার মতোই থাকতে দাও, আর অশান্তি বাড়িও না। ও বাবা মার কাছে গাওনা গাওয়া হচ্ছে, তুমি অশান্তিতে আছো? তা তো থাকবেই, গেছে তো আমার, তোমার আর কি, তার জন্যই তো চাকরিটা করছো, এখন রং বেরঙের শাড়ি পরে কেলেঙ্কারি করবে ভেবেছো? এ বাড়িতে থেকে সেটা চলবে না। তাহলে আপনার বাড়িতে ও আর না হয় নাই থাকলো দিদি? মানে? না মানে ও লোক যখন আর, সেক্ষেত্রে লোপাও না হয় এ বাড়িতে, আর আপনারও তো খুব অসুবিধে হচ্ছে। ও তাহলে ব্যবস্থা পাকা করেই এসেছে? পাকা কিছু ছিল না, তবে এখন মনে হচ্ছে সেরকম কিছু একটা হলে সব দিক থেকেই মঙ্গল হয়। বেশ তো, নিয়ে যান আপনাদের মেয়েকে, সারাদিন ধরে বাচ্চা সামলানো আর চারবেলা মুখের সামনে ভাত তুলে দেওয়া, এই যন্ত্রণা থেকে আপনারা আমাকে মুক্তি দিন। লোকে কি বলবে, সমস্ত বিধবা রঙিন শাড়ি পরবে, কেউ দেখে ওকে বলবে ও বিধবা এক মেয়ের মা? ও ছাড়ল কি খুব দরকার আছে দিদি? ও তারপরে একটা কাণ্ড করুক এটাই আপনারা চান? একটা কাণ্ড যদি করেই বসে তাতে তো আমার মেয়ের মঙ্গল হতে পারে। বেশ তো, সেই মঙ্গল করার জন্য নিয়ে যান ওকে, ওর নিঃশ্বাসে বিষ, আপনারা আমাকে মুক্তি দিন। ডাইনি
আমার জোয়ান ছেলেটাকে খেয়ে তার চাকরি করছে। ও চাকরি যাবে, ও ছেড়ে যাবে, ওটা আমার ছেলে দেওয়া চাকরি। এ বাড়িতে ও যেন কোনোদিন না আসে। আর নাতনিকে কি করে আদায় করতে হয় সেটা আমিও দেখিয়ে দেবো।